السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকাল অনেক অভিভাবক অনেক বাবা মা আমাদের কাছ থেকে এমন কোন আমল এমন কোন দোয়ার কথা জানতে চান যে আমল বা দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিজের সন্তান এবং নিজের অধীনস্থদের উজ্জ্বল আগামী সুন্দর ভবিষ্যৎ এটা আশা করা যেতে পারে, আল্লাহ সুবহানের কাছ থেকে চেয়ে নেওয়া যেতে পারে। সত্যি আজ একজন অভিভাবকের একজন বাবার একজন মায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারা। এর চেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় এ যুগে আর নেই বললেই চলে। তো এই জন্য কোরআন করিম থেকে আজ আমরা চারটি আমলের কথা বলবো, যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করতে পারি। যারা অবিবাহিত তারাই আমলগুলো করতে পারি, তাদের ভবিষ্যতে যে সন্তান আসবে তাদের জন্য আল্লাহ সুবহানাল কাছ থেকে আগে থেকে আমরা দোয়া করে নিতে পারি, চেয়ে নিতে পারি তারা যেন নেক হয়, তারা যেন সৎ হয়, তারা যেন ভালো মানুষ হয়, তারা যেন চক্ষু শীতলকারী হয়, নয়ন জোড়ানোর মতো সন্তান হতে পারে। আর যারা বিবাহ করেছেন, সন্তান হয়েছে, তাদের সন্তানগুলো যেন ভালো হয়, সেই জন্য আমরা দোয়াগুলো এবং আমলগুলো করতে পারি। আর যাদের এখনও সন্তান হয়নি কিন্তু বিয়ে করেছেন, তারা সন্তানের আশা করছেন, সন্তান চাইছেন আল্লাহর কাছে, তারাও এই দোয়াগুলো আমরা করতে পারি। তার ভিতরে প্রথম আমলটি বর্ণিত হয়েছে সূরা আলে আমরানের 38 নম্বর এবং 39 নম্বর আয়াতে। 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন নবীর কথা উল্লেখ করছেন, যিনি ছিলেন জাকারিয়া আলাইহিসসালাম। বাইতুল মাকদিসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। অর্থাৎ হে আল্লাহ, আপনি আপনার কাছ থেকে আমাকে নেক সন্তান, ভালো সন্তান, পবিত্র সন্তান আপনি দান করুন, কারণ আপনি দোয়া শ্রবণকারী। তিনি এই দোয়া করে সারেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন তাকে সুসংবাদ দিয়ে। তিনি মেহরাবে সালাত আদায় করছিলেন আর ফেরেশতারা এসে বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন, এমন একটা সন্তানের যার নাম হবে ইয়াহিয়া এবং তার ভিতরে চারটি গুণ থাকবে। নাম্বার এক, সে মুসাদ্দিকাম বিকালিমাতি মিনাল্লাহ, আল্লাহর কালিমায় সত্যায়নকারী হবে, ইমানদার হবে। আর দ্বিতীয় গুণ হবে সে সৈয়দ হবে, নেতা হবে। তৃতীয় গুণ হবে সে হাসুর হবে, অর্থাৎ বিবাহ শাদী করবে না এবং নারী থেকে দূরে থাকবে, অর্থাৎ তার জীবনকে গোটা জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবে। যদিও বিবাহ শাদী না করে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য নিজের জীবনকে কাটিয়ে দেওয়া, এটা আমাদের শরীয়তে নির্দেশিত নয়, এটা তার জন্য ছিল স্পেশাল। যাই হোক, চার নম্বর গুণ হলো তিনি নবিয়্যা মিনাস সলিহীন, একজন নবী হবেন, নেককার মানুষ হবেন। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন সুন্দর এবং নেক সন্তানের জন্য, ভালো সন্তানের জন্য। আল্লাহ তাআলা তাকে সেই সন্তান দিলেন এবং সেই সন্তান ভালো সন্তান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন। আর সে দোয়াটি আবারও বলছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। দ্বিতীয় আমলটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সন্তান চেয়ে একটি দোয়া করেছিলেন যার ভাষা ছিল রব্বি হাবলি মিনাস সলিহীন, রব্বি হাবলি মিনাস সলিহীন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। সূরা সফাতের 99 নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই দোয়ার প্রেক্ষিতে আমি তাকে সুসংবাদ দিয়েছি একটা ধৈর্যশীল সন্তান তাকে দান করবে এই মর্মে, এবং সেই ধৈর্যশীল সন্তান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়েছেন তিনি হলেন ইসমাঈল আলাইহিসসালাম, যার বংশে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক সন্তান আল্লাহর কাছে চেয়ে নিলেন যেই সন্তান পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা নবীদের মধ্যে থেকে একজন, যার নাম ছিল ইসমাঈল। আর সেই সন্তান তিনি লাভ করেছেন যে দোয়া পড়ে সেটি হলো রব্বি হাবলি মিনাস সলিহীন। অতএব আমরাও এই দোয়া করতে পারি আমাদের সুন্দর আগামীর জন্য, সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এবং নেক সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সলিহীন। তিন নম্বর আমল হলো, দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া যারা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জান্নাতি হিসাবে এই সূরায় ঘোষণা দিয়েছেন পরবর্তী আয়াতে। তো এই আয়াতের মধ্যে নেক সন্তান চাওয়ার কথা বলা আছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, অর্থাৎ আল্লাহ এমন স্ত্রী সন্তান আমাদেরকে দান করুন যে স্ত্রী সন্তান আমাদের চোখ জুড়াবে, আমাদের নয়ন জুড়াবে, চোখ শীতল করে দিবে এবং তারা মুত্তাকিদের ইমাম হবে। এই দোয়া এর মাধ্যমে আমরা নেক সন্তান, নেক স্ত্রী, আমাদের সুন্দর পরিবার, ভালো এবং পবিত্র পরিচ্ছন্ন পরিবার আল্লাহর কাছে আমরা চেয়ে নিতে পারি। নাম্বার চার আমল হলো সূরা নূহে বর্ণিত হয়েছে, একবারে শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ নবী নূহ আলাইহিসসালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের কাছে, যে কোনো অপরাধ হয় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা যে কোনো ইস্তেগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও, চাইলে কি হবে
আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন এবং সন্তান এবং সম্পদ দিয়ে শক্তিশালী করবেন, অর্থাৎ এমন সন্তান পাবো, এমন সম্পদ পাবো যার ফলে আমার হাত শক্ত হবে, আমি শক্তিশালী হব। তার মানে নেক সন্তান ইনশাআল্লাহ আশা করা যেতে পারে ইস্তিগফারের মাধ্যমে। আবার বলছি চারটি আমলের ভিতরে প্রথম আমল ছিল জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দোয়া। দ্বিতীয় আমল ছিল ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন। তিন নম্বর আমল হলো সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আর চার নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। এই চারটি আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সন্তান এমন পরিবার আমাকে দান করবেন যে পরিবার, যেই পরিবারের প্রতি সদস্য যে সন্তানরা আমার চোখ জোড়াবে, নয়ন জোড়াবে, চক্ষু শীতল করবে, আমার হৃদয়কে ঠান্ডা এবং শীতল করে দিবে ইনশাআল্লাহ। বিভিন্ন নবী রাসূলগণ এই সমস্ত দোয়াগুলো করে তারা ভালো ফল পেয়েছেন, ইনশাআল্লাহ আমরা ভালো ফল পাবো সে আশা করতে পারি। তো মনে রাখতে হবে শুধু দোয়া করলেই হবে না, আমাকে বাবা এবং মা হিসাবে অভিভাবক হিসাবে আদর্শ মানুষ হতে হবে, আল্লাহর কাছে পাশাপাশি দোয়া করতে হবে এবং তারা যেন ভালো মানুষ হয় সেরকম ভালো পরিবেশ তাদেরকে দিতে হবে এবং অন্যান্য শর্তগুলো ফুলফিল করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন এবং আমরা সুন্দর ভবিষ্যৎ তাদের নিশ্চিত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চোখ জোড়াবে, নয়ন জোড়াবে, অন্তরকে শীতল করবে। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।